এটা আমি প্রথম বন্যার আগে আমি একবার এই ধানটা আপনার কি লাগাইছি, লাগানোর পরে আপনার বন্যা নষ্ট হয়ে যায়, পরবর্তী আবার জ্বালা বসায় বন্যার ফানিতে সেটাও নষ্ট হয়ে যায়। এইভাবে আমি পঞ্চমবার আপনার জ্বালা বসায় আমার এই মাঠটাকে আমি পূরণ করার চেষ্টা করছি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মাঠে একটা ধান আছে, এই ধানটা আপনার থোঁর এসে গেছে, থোঁর আসছে এই জন্য যেহেতু এটা দুই মাস বয়সে আমি এই ধানটা লাগাইছি, লাগানোর পরে এখন আর কুশি করতেছে না, দুইটা তিনটা করে যেটা লাগাইছি এটাতে আপনার থোঁর আসতেছে। তো এই যে আমাদের এই বন্যা কবলিতর কারণে আমরা ফসলে এই বছর আসলে আমরা কৃষকরা অনেকেই চেষ্টা করে যাচ্ছি যে আমাদের ফসল গড়ে ওঠানোর জন্য, তো এতে করে আমাদের ফসল অনেকটাই আপনার ঘাটতি হবে। এক টানায় এক থেকে দেড় মাস পর্যন্ত ফানির নিচরে যে আমাদের বীজতলা দালাগুলো ফসে গেছে, একদম নিরাকারে ফসে গেছে। কেউ কেউ আমরা যাদের সমর্থ আছে ধান ফেলেছি তারা দুইবার পর্যন্ত ফেলেছে, আর যাদের নাই তারা ফেলতে পারে না, তাদের জমিন এখনও মাঠে খালি। ক্ষতি তো একারে কিচ্ছু নেই, তো যা আছে ধরেন আমার ফাঁসকানি সব দান করছি, টোটাল মিলে একখানি ফসল ফাইবো না। অন বেগিন লাগাইছি লাগাইছি যে এককানির ফসলটা ফামো না। এটা তো জ্বালা বয়স হয়ে গেছে আর অন্তর সময়ও না, এক আটু ফানি খেতে হয়ে রয়েছে। এটা মানে কোনো রোয়া ছান্দি কিছু চলেন না, রুইতে পারেন না। কোনো কোনো জায়গায় এক কমরও আছে, এক আটু হানি আছে। কৃষক কীভাবে চলবো, কীভাবে এটা করবো, এটার মানে কোনো কিছু নেই। যে অতিবৃষ্টির কারণে আমাদের এখানে বিভিন্ন শাকসবজির ক্ষয়ক্ষতি হয়েছে, যেমন সসিন্দা, ঝিঙ্গা, লাউ, কুমড়াসহ বিভিন্ন শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা ক্ষতি পূরণ করা কোনোভাবে সম্ভব হচ্ছে না। সাম্প্রতিক সময়ে বন্যা আক্রান্ত হওয়ার সুবর্ণচর উপজেলায় প্রায় 9000 হেক্টর জমির আমন ফসল ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘদিন পানি জলবদ্ধতা থাকার কারণে কৃষকগণ আমন ফসল আবাদে দেরি হয়ে যায়। আমরা কৃষি সম্প্রসারণের উদ্যোগে কৃষকদের পাশে থেকে সার্বক্ষণিক পরামর্শ এবং সময় সময় উদ্ভূত সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে সরকারের কাছ থেকে বসত বাড়িতে আবাদের জন্য কৃষকদেরকে সবজি প্রণোদনা এবং কৃষকদের মাঠের জন্য আমনের চারা বিতরণ, পরবর্তী সময়ে আগাম রবি ফসল আবাদের জন্য সরকারি পর্যায় থেকে সহযোগিতার ইতিমধ্যে বরাদ্দ আমরা হাতে পেয়েছি।